লালমনিরহাটের হীরামানি গ্রামের মলি আর মজমুলের সংসারটা পারস্পরিক সহযোগিতার ও সমমর্যাদার। মলির আগের গল্পটা কিন্তু অন্যরকম। ভোর থেকে রাত পর্যন্ত কেবল রান্না করা, পানি আনা, ঘরদোর পরিষ্কার করা, এরকম হাজারো গৃহস্থালির কাজে সে ডুবে থাকত। কিন্তু তার সারাদিনের এ সকল কাজের কোনো স্বীকৃতি ছিল না, ছিল না তার প্রতি সম্মান। ২০১৬ সালে মলি পাওয়ার প্রকল্পের সহায়তায় সংগঠিত একটি নারী দলের সঙ্গে যুক্ত হয়। পাওয়ার প্রকল্প অ্যাকশনএইডের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়ন করছে। আমরা কখনো জানতাম না যে আমরা যে এত কাজ করি সেই কাজগুলো যে আমাদের এত মূল্য, কিন্তু আমরা সেটা বুঝি নাই। আমরা মিটিংয়ে যাওয়ার পর এগুলো বুঝতে পারছি যে না, আমাদের কাজগুলোরও কিছু মূল্য আছে। অ্যাকশনএইডের গবেষণায় দেখা গেছে, লালমনিরহাটের গৃহস্থালী সেবামূলক কাজে একজন নারী দৈনিক সময় দেন 7.16 ঘন্টা, যেখানে পুরুষ সময় দেন মাত্র 2.32 ঘন্টা। অথচ দেশের কোনো আইন নীতিতে, বিশেষ করে জিডিপিতে, একে কাজ হিসেবে গণ্য করা হয়নি। আমরা 25 জন নারী গ্রুপ মিটিংয়ে বসে টাইম ডায়েরির মাধ্যমে নারী পুরুষের কাজের ভাগ করি। দেখা যায় যে নারীরাই আমরা বেশি করি, কারণ আমরা তো আয়মূলক কাজের সাথে জড়িত না। আর আমরা আয়মূলক কাজ করতে গেলে আমাদের যে বাচ্চা, ছোটো বাচ্চা আছে, আমরা ছোটো বাচ্চাকে কোথায় রেখে আয়মূলক কাজের সাথে জড়িত হব? তখন আমরা দলে বসে মিটিং করি, যে ডে কেয়ার সেন্টারের কথা চিন্তা করি। শিশু দিবাযত্ন কেন্দ্রের জন্য নারী দল নিজেরাই একটা ঘরের ব্যবস্থা করেন। এলাকার একজন নারীকে শিশুদের দেখাশোনার দায়িত্ব দেয়া হয়। আমি আমার বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে রেখে অনেক সময় পাই, আর এই ফাঁকে আমি আমার সবজি বাগানে কিছু কাজ করতে পারি। ইউনিয়ন পরিষদে মিটিংয়ে যাই, ফেডারেশন মিটিংয়ে যাই। দিবাযত্ন কেন্দ্রে শিশুদের রেখে মায়েরা বাড়তি সময়টায় তারা নানা ধরনের আয়মূলক কাজে যুক্ত হতে পারছেন, এমনকি ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ারও সুযোগ পাচ্ছেন। আমাদের ডে কেয়ার সেন্টারটা ছোট, জায়গা কম, এটা আমাদের নিজেদের উদ্যোগে আমরা যা পাইছি আমরা করছি, কিন্তু এই ডে কেয়ার সেন্টার চালাইতে আমাদের একটা ব্যয় হয়। যদি ইউনিয়ন পরিষদ থেকে নিয়মিত বরাদ্দ দিত, সরকার সাহায্য করত, তাহলে এটা স্কুলের মতো চলতো। আরও মায়েরা যেন এই সুবিধা পায়, আমি চাই প্রতিটি এলাকায় যেন একটা করে ডে কেয়ার সেন্টার হয়। এরকম দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।